আকীদার জন্য প্রমাণ লাগে, কোরআনের আয়াত অথবা আল্লাহর রাসূলের হাদিস, যুক্তির মাধ্যমে আকীদা বানিয়ে উম্মতের কাছে ছেড়ে দেয়, আর সে হয়ে যায় আহলে সুন্নতের ঠিকাদার। সে নাকি সবাইকে আহলে সুন্নতের সার্টিফিকেট দিবে যে উনি আহলে সুন্নতের নয়, উনি ওহাবি, উনি এই উনি সেই। তুমি হালুয়ারুটি মৌলবীর কাছে আহলে সুন্নতের ঠিকাদারি কে দিয়েছে যে তুমি মানুষকে ওহাবি বলে বেড়াবে? তোমার নিজের দরবারগুলোকে ঠিক করো, বিদআতের আড্ডাখানা ওইগুলো, ওইগুলোকে ঠিক করো। ওইগুলোকে যদি ঠিক করতে পারো তাইলে বাকি মানুষকে আহলে সুন্নত শিখাতে তুমি আসবে। আমরা যে সিলসিলার ওয়ারিস, এই সিলসিলার দাবি আমাদের কাছে যে আমরা জমিনে থাকতে কোনো বাতিল ফিরকা হোক, কোনো শিরকি বিদআতি মতবাদ হোক, কিংবা ইসলাম বিরোধী কোনো শক্তি হোক, কেউ আল্লাহর দিনের উপর আঘাত করতে পারবে না, আর আঘাত করলেও টিকে থাকতে পারবে না, জমিনে মিসবার হয়ে যাবে ইনশাআল্লাহ। শিরকের কালো কালিমা থেকে পাক হয়ে ইমানের নূরে নূরান্বিত হয়েছে, তাই শাহজালালের দরগা এটি মার্কাজে শিরক নয়, এটি হচ্ছে মার্কাজে ইমান। আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। তিনটা বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে তোমরা জেনে নিও, সেই ব্যক্তি ইমানের মিষ্টি স্বাদকে অনুভব করতে পেরেছে। মুখের ইমান নয়, প্রকৃত ইমান সেই ব্যক্তির মধ্যে আছে যার কাছে তিনটা বৈশিষ্ট্য। শুনে রাখুন, প্রথমটা, আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এমন ব্যক্তি যার কাছে আল্লাহ এবং রাসূল এত বেশি প্রিয় যে এই লেভেলের প্রেম সে অন্য কাউকে দেয়নি, কখনো দেবেও না। এবার বলেন, আল্লাহ এবং রাসূলের এই প্রেম কি আমাদের মধ্যে আছে? খালি কসিদার মধ্যে থাকলে তো হবে না। ইশকে রাসূলের কবিতা যদি খালি পড়ি আর ইশকে রাসূলের জন্য ফজরের নামাজটা পড়তে পারি না, এই ইশকে রাসূল দিয়ে বর্তা করে খাবে কি করবেন? এই ইশকে রাসূল দিয়ে যদি এত ইশকে রাসূল আপনার মধ্যে থাকে আর ইশকে রাহি যে এতটুকু আরবি শিখলেন না যে কুরআন শরীফের সুরা ফাতেহাটা পড়ে বুঝতে পারবেন আল্লাহ এখানে কি বলেছেন, এই ইশকে রাহি দিয়ে আপনি কি করবেন আমাকে বলুন? এই সকল মুখের ইশকে রাহিতে দুনিয়া পরিবর্তন হবে না। দুনিয়া পরিবর্তনের জন্য আবু আকিল আনসারির ইশকে রাহি এবং ইশকে রাসূল প্রয়োজন। আল্লাহ বলেছেন ইমানের মিষ্টি স্বাদ তারাই গ্রহণ করতে পেরেছে যাদের কাছে আল্লাহ এবং রাসূলের মহব্বত অন্য সব মহব্বতের চেয়ে উপরে উঠে গেছে। দুই নম্বর, তাদের মধ্যে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ওয়া আইন ইউহিব্বা আল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। তারা যখন কোনো মানুষকে মহব্বত করে একমাত্র আল্লাহর জন্য মহব্বত করে। বলুন আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে মহব্বত করি কিনা? বলুন উনার সাথে আমাদের দুনিয়াবি কোনো লেনদেন আছে নাকি আত্মীয়তা? আরে তাও বুঝলাম, ফুলদলি সাহেবের সাথে আমার একটা আত্মীয়তা নাইলে আছে, আপনাদের তো সেটাও নাই। আপনারা কি জন্য মহব্বত করেন? একমাত্র আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য মহব্বতগুলো আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর রাসূল বলেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। সাত ধরনের মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে ছায়াদান করবেন, যে সময় আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, এমন দুইজন মানুষ যারা একে অন্যকে শুধুমাত্র আল্লাহর জন্য মহব্বত করে। এজন্য আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে মহব্বত করি। এইজন্য কোনো উড়ে এসে জুড়ে বসা ব্যক্তি যখন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগা শরীফকে নিয়ে কটূক্তি করে, তখন আমাদের অন্তরে বড় ব্যথা লাগে। এবং আমরা স্পষ্ট করে বলতে চাই যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে আমাদের এই মহব্বতগুলো কেবল আল্লাহর জন্য। উনি সিলেটের জমিনে এসেছেন, এই জন্য সিলেটের জমিন শিরকের কালো কালিমা থেকে পাক হয়ে ইমানের নূরে নূরান্বিত হয়েছে, তাই শাহজালালের দরগা এটি মার্কাজে শিরক নয়, এটি হচ্ছে মার্কাজে ইমান। আল্লাহ রাব্বুল আলামিন শাহজালালের হাতিয়ারগুলোকে আবার যেন জিন্দা করেন। এইটা আমি স্বপ্ন দেখি, জানেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি একটা কথা, এটা আমার অন্তরের কথা, আপনি জানেন না। আমি প্রত্যেকটা ওয়াজে, চার বছর থেকে কয়েকশো ওয়াজে মাহফিলে আমি গেছি,
প্রত্যেকটা ওয়াজে আমি এই স্বপ্ন দেখি, যখন শ্রোতাদের দিকে তাকাই আমার সবগুলো ওয়াজ এত বিশাল বিশাল বড় বড় হয় না। আমার কোনো ওয়াজে 20 জন মানুষ বসে থাকে, কোনো ওয়াজে হাজারের উপরে চলে যায়, কোনো ওয়াজে লক্ষের উপরে চলে যায়। মাঝে মধ্যে যখন ফুলতুলিতে ইনশাআল্লাহ সওয়াবে বক্তব্য দেওয়ার সুযোগ হয়, ছোট হোক বড় হোক, মানুষ মুরব্বী হোক মানে কম বয়সে হোক, আমার একটা আবেদন, একটা আশা আল্লাহর কাছে এইটা থাকে যে এই যে শ্রোতা, এদের মধ্য থেকে আগামী দিনে একজন ফুলতুলি সাহেব কিনা বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ, এদের মধ্য থেকে সাইয়েদ আহমদ বেরেলভি আসবেন ইনশাআল্লাহ, এদের মধ্য থেকে কেউ একজন উঠে আবার শাহজালালের তরবারিকে হাতে নেবেন ইনশাআল্লাহ। নিতে হবে, আমরা যে সিলসিলার ওয়ারিস, এই সিলসিলার দাবি আমাদের কাছে যে আমরা জমিনে থাকতে কোনো বাতিল ফিরকা হোক, কোনো শিরকি বিদাতি মতবাদ হোক, কিংবা ইসলাম বিরোধী কোনো শক্তি হোক, কেউ আল্লাহর দিনের উপর আঘাত করতে পারবে না, আর আঘাত করলেও টিকে থাকতে পারবে না, জমিনে নিষ্পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা আশা করি আমি, কিন্তু এইটা আশা করি যখন, তখন আমারও জানা আছে যে এই আশা করার জন্য ভেতরে ইমানটা বড় মজবুত হতে হবে। এই জন্য বারবার আমি বলছি ইমান হাসিল করুন। ইমান হাসিলের পন্থা দুইটা নয়, একটাই, কিন্তু দুই নামে আমি বললাম, বা দুইটা কিন্তু একসাথে করতে হবে। একটা হচ্ছে অন্তরের মধ্যে কুরআনকে প্রবেশ করান। যত কুরআন বুঝে বুঝে তিলাওয়াত করতে শিখবেন, যত দর্শে কুরআন আমাদের সমাজে বাড়বে, কুরআন মানুষকে ইমানের দিকে নিয়ে আসে। এই যে ইউরোপ আমেরিকায় ইসলাম কবুল করার সয়লাভ দেখা যাচ্ছে, পিউ রিসার্চ সেন্টারের মতে 2070 সালে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হবেন মুসলমান, মানে যদি ইন টার্মস অফ রিলিজিয়ন আমরা কাউন্ট করি মুসলমান। ইউরোপ আমেরিকায় যে মানুষ খ্রিস্টান থেকে, এথিয়েস্ট থেকে, অ্যাগনস্টিক থেকে, জুইস থেকে, জরাস্ট্রিয়ান থেকে ইসলাম কবুল করছে, কোন হাফিজাহুল্লাহ আর কোন রহমতুল্লাহ গিয়ে এখানে দাওয়াতি কাজ করছেন? কেউ নয়। আল্লাহর কালাম এদেরকে টান দিয়ে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান টান দিয়ে তার হেদায়েতের মধ্যে নিয়ে আসেন। কুরআনকে অন্তরে প্রবেশ করান এবং কুরআনের দাওয়াত করুন। ওয়াজ মাহফিলে কিচ্ছা কাহিনী বলা বাদ দেন, আর কত বলবেন লাইলা মজনুর কাহিনী, আর বাদ দেন এগুলো, কুরআন শরীফের ওয়াজ করা শিখুন। ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অনুসারে দাবি করেন, ফুলতুলি সাহেবের মতো এক এক ওয়াজে এত বেশি কোরআনের আয়াত কোট করতে অন্য কাউকে জীবনে দেখেছেন বাংলাদেশের? আমি তো কাউকে দেখি নাই। আরব অঞ্চলের হলে ভিন্ন কথা, তাদের মাতৃভাষার সাথে মিলে যায়, সব কিছু ঠিক আছে। বাংলা ভাষায় বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে এক একটি বক্তৃতায় কোরআন শরীফের আয়াতকে ক্রস রেফারেন্স হিসাবে ইউজ করতে গিয়ে ফুলতুলি সাহেবের মতো অন্য কোনো পারদর্শী মানুষকে আমি দেখি নাই। আর ফুলতুলি সাহেবের মুরিদিন পরিচয় দিয়ে লাইলি মজনুর কাহিনী বলে 2 ঘন্টা নষ্ট, এরপরে ওয়াজের মাহফিলে যে ধরনের জিকির হয়, এই জিকিরগুলো কোন তরিকায় আপনি পাইছেন? এই যে আপনি জিকির দেন চেয়ার নাড়িয়ে নাড়িয়ে, এবং অনেক সময় আমি দেখি ইসমে জাতের যে জিকির করা হয় এটা কোন তরিকায় আছে? আমি বিশ্বাস করেন আমি এইগুলোতে অভিজ্ঞ নই, আই অ্যাডমিট ইট, কিন্তু পড়েছি এই জন্য জানি যে কোন কোন তরিকার জিকিরের স্টাইল কীরকম, কখন কোনটা কীরকম হবে। এই যে আপনারা মাইকে যে ওয়াজের সময় যে জিকিরগুলো করা হয়, এই জিকিরগুলো কোনো তরিকায় আমি পাই নাই। এইগুলো জিকির কোন জায়গা থেকে আমদানি করেছেন আল্লাহু আলম, কোনো বান্দার ঠান্ডার থেকে যদি আমদানি করেন ওইগুলো ওখানে আবার রপ্তানি করে দেন, আমাদের লাগবে না। আমরা সৈয়দ আহমদ বেল্লাভির সিলসিলার মানুষ, আমরা শাহজালালের তলোয়ারের উত্তরসূরি, এইসব বান্দারি জিকিরের আর হালুয়ারুটি কিসিমের ইমানের আমাদের কোনো প্রয়োজন নাই। যারা ইশকে রাসুল বলতেই বুঝে যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়ার সাজিয়ে রেখে দেওয়া, আর আল্লাহর রাসুলের ব্যাপারে আজব আজব আকিদা পোষণ করা, যেরকম আকিদা উম্মতের ইতিহাসে কোনো জায়গায় নাই, কুরআন শরীফের আয়াতকে ভুল ব্যাখ্যা করে নাম বললে হামাকা ফিতনা তৈরি হবে। আমি কি এদের বই পড়ি নাই? পড়েছি। উনাদের মুর্শিদের মুর্শিদিন যারা, এদের কিতাবগুলো দেখা আছে। কুরআন শরীফের আয়াতগুলোকে অর্ধেক অর্ধেক লেখে অর্থ বিগড়ে বিগড়ে এরা এই সকল আকিদা বানিয়েছে। এদের আকিদা যুক্তি দিয়ে সাবিত হয়, অথচ আমাদের আকিদা যুক্তি দিয়ে হয় না, আকিদার জন্য প্রমাণ লাগে, কুরআনের আয়াত অথবা আল্লাহর রাসূলের হাদিস। যুক্তির মাধ্যমে
আকিদা বানিয়ে উম্মতের কাছে ছেড়ে দেয় আর সে হয়ে যায় আহলে সুন্নতের ঠিকাদার, সে নাকি সবাইকে আহলে সুন্নতের সার্টিফিকেট দিবে যে উনি আহলে সুন্নতের নয়, উনি ওহাবি, উনি এই উনি সেই। তুমি হালুয়ারুটি মৌলবীর কাছে আহলে সুন্নতের ঠিকাদারি কে দিয়েছে যে তুমি মানুষকে ওহাবি বলে বেড়াবে? তোমার নিজের দরবারগুলোকে ঠিক করো, বিদাতের আড্ডাখানা ওইগুলো ওইগুলোকে ঠিক করো, ওইগুলোকে যদি ঠিক করতে পারো তাইলে বাকি মানুষকে আহলে সুন্নত শিখাতে তুমি আসবে, এর আগে যেন না আসো। আমরা দেখেন আমরা হচ্ছি উম্মাতান ওয়াসাতা, উম্মত হিসাবেও আমরা কোনো এক্সট্রিমে যাই না। মুসা আলাইহিসলামের উম্মতের বৈশিষ্ট্য ছিল এরা মুসা আলাইহিসলামকে বড় কষ্ট দিয়েছে। আল্লাহ কুরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা, হে মুহাম্মাদের উম্মত, হে ইমানদারগণ, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, খবরদার মুসার উম্মতের মতো হয় না। মুসার উম্মত মুসাকে কষ্ট দিয়েছে, একদিকে ইহুদিরা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, ঠিক উল্টো দিকে খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামকে তুলে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছেন। আউযুবিল্লাহ, আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গেছেন ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আমাকে আল্লাহর বান্দা এবং রাসূল বলো। নবী আল্লাহর বান্দা এই জন্য নবী খুদা নন, আর নবী আল্লাহর রাসূল এই জন্য নবী আমাদের মতন নন। এই দুই এক্সট্রিমের মধ্যখানে যে আকীদা, সেই আকীদার নাম হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোনো হালুয়া রুটির কাছে এর ঠিকাদারি দেওয়া হয় নাই যে আপনি নতুন করে আকীদা বানিয়ে দিবেন আর এই আকীদা দিয়ে আহলে সুন্নাত থেকে মানুষকে খারিজ করে ওহাবি বানাবেন, আপনার কাছে এই ঠিকাদারি কেউ দেওয়া নাই। অতএব এইগুলোতে সময় নষ্ট না করে নিজের আখেরগুলো যেগুলো রেখে এসেছেন পেছনে, জানি তো আপনারা ওখানে কী কী করেন, ওইগুলো সামলান গিয়ে অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। হাজিরিন, বলছিলাম যে আল্লাহর ওলিদের এই সহবত, এই সহবত আল্লাহর রাসূল বলেছেন ইমানের স্বাদ সে ব্যক্তি পেয়েছে যে আল্লাহর জন্য কাউকে মহব্বত করেছে। আমরা আল্লাহর ওলিদের সাথে যে মহব্বতটা রাখি সেটি একমাত্র আল্লাহর জন্য। আর তিন নম্বর বৈশিষ্ট্য ইমানের, আল্লাহর নবী বলেছেন ও আইন ইয়াকরাহা আইন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইন আইন ইউখসাফা ফিন নার। একজন মানুষ ইমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়াকে এইরকম অপছন্দ করে যেভাবে তাকে আগুনে ফেলে দিলে সে অপছন্দ করবে, আবার কুফরিতে ফিরে যাওয়াকে সে এরকম অপছন্দ করে। এই কুফরি প্রত্যেক যুগে এই কুফরি রং বদলে বদলে আসে। আপনারা তো আগের যুগের কুফরিগুলোকে চিনেন, কাফির বললেই আপনি বলবেন ফেরাউন, নমরুদ, আবু জাহেল। কিন্তু বর্তমান যুগে যে কুফরিগুলো বের হয়েছে, কুফরির যে রং বর্তমান যুগে এসেছে সেই রংকে আপনারা পরিচয় করতে শিখুন। বর্তমান যুগে ইসলামের বিরোধী, আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধী যত তন্ত্র মন্ত্র মতবাদ মতাদর্শ যেগুলোর অধীনে জীবন পার করতে আপনি অভ্যস্ত বা বাধ্য, এই প্রত্যেকটি আল্লাহর বিরুদ্ধে এক একটি গাইরুল্লাহ, এক একটি শক্তি, এইগুলোর ইবাদত করা বাদ দেন। আমি এখনও এই কথা বিস্তারিত বলছি না, যারা অতি বুদ্ধিমান তারা ইঙ্গিত পেয়ে গেছেন, বাকিরা এখনও বুঝতে পারেন নাই, বাদ দেন, এইগুলা বলার সময় এখনও আসে নাই। মাঝে মধ্যে আমি বলি যে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলতেন তার উম্মতকে যে আমি তোমাদেরকে অনেক কথা বলতে চাই কিন্তু এখন এগুলো বুঝবে না, পরে বলা হবে। তো আমিও এখন যে কথাটা বললাম এটা যারা বুঝতে পেরেছেন পেরেছেন, তিন চারজন মানুষ বুঝতে পেরেছেন জানি যারা আমার সাথে কিছুতে যুক্ত, বাকিরা বুঝতে পারেন নাই আমি কিসের কথা বললাম, কিন্তু বুঝতে পারবেন এক সময় যখন বলবো বিস্তারিত ইনশাআল্লাহ। একটু জেহেন খুলুক সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা যুগে নতুন নতুন মূর্তি তৈরি হয়, মনে রাখবেন প্রত্যেক যুগে। এক যুগের মূর্তি ছিল লাত, মানাত, উজ্জা, বর্তমান যুগের মূর্তি হচ্ছে দুনিয়া, দুনিয়া প্রীতি বর্তমান যুগের একটি মূর্তি। বর্তমান যুগের মূর্তি হচ্ছে বিভিন্ন তন্ত্র যেগুলো আল্লাহ বিরোধী, যেগুলো নিজেদেরকে সেকুলারিজমের দিকে নিষ্পত করে, যেগুলো আপনাদেরকে ধর্ম নিরপেক্ষ বা ধর্মহীন হতে শেখায়। এই ধরনের প্রত্যেকটা তন্ত্র এক একটি আল্লাহ বিরোধী মূর্তি, এইগুলোর ইবাদত যারা করেন, এইগুলোর দিকে নিজেকে যারা নিষ্পত করেন, এরা যেন হুঁশিয়ার হয়ে যান। আল্লাহর দিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হিদায়ত।
আপনি আল্লাহর দিনকে মসজিদে বন্দী করে দিলেন যে ইসলাম একটি প্রাইভেট বিষয় আর বাকি আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার অর্থব্যবস্থা আমার ইচ্ছা অনুযায়ী চলবে, আপনি আর যাই হন না কেন আপনি পূর্ণ ইমানদার কখনোই হতে পারবেন না। হাজিরিন, আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত নিজের জীবনে ইসলামকে কায়েম করা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দুই নম্বর দায়িত্ব হচ্ছে নিজের পরিবারের মধ্যে ইসলাম প্রচার করা, প্রতিষ্ঠা করা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তিন নম্বর দায়িত্ব হচ্ছে নিজের সমাজের মধ্যে দিনে দাওয়াত দেওয়া। একটা সমাজ যদি নাপাক থাকে এই সমাজের মধ্যে আপনি একা ফাঁক থাকতে পারবেন না। চার নম্বর দায়িত্ব হচ্ছে আপনার অর্থনীতিকে সুদের মতো ঘৃণিত জিনিস থেকে পাক করা। আর চার নম্বর হচ্ছে আল্লাহর জমিনের প্রত্যেকটি জায়গায় আল্লাহর কালিমার পতাকা উড়িয়ে দেওয়া। সেটা তখন হবে যখন আগের স্টেপগুলো আপনি পার হয়ে যাবেন। এবং আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, শুনে রাখুন, এটা বলে শেষ করছি। আজ পৃথিবীতে মুসলমানদের অবস্থা দেখে যাদের মনে হয় যে মুসলমানরা মনে হয় চিরতরে মরে গেছে, এরা আর উঠে দাঁড়াতে পারবে না, শুনে রাখুন, আমাদের নবী বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এই দুনিয়ার বুকে কোনো ইটের তৈরি ঘর কিংবা কাপড়ের তৈরি তাঁবু বাকি থাকবে না, এই ব্যতীত যে একদিন না একদিন আল্লাহ অবশ্যই সেখানে ইসলামকে প্রবেশ করাবেন। আমাদের নবী খালি আরবের জন্য নবী হয়ে আসেন নাই, আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে পুরো মানব জাতির জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছি, আর আমার নবীর দায়িত্ব হচ্ছে ইসলামকে বিজয়ী করা। অতএব যতক্ষণ পর্যন্ত এই উম্মতে মুহাম্মদি তাদের নবীর দ্বীনের পতাকাকে, আল্লাহু আকবরের কালিমার পতাকাকে এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় বিজয়ী করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমার নবীর মিশন সফল হবে না। আর আমার নবীর মিশন সফল না, দুঃখিত, সমাপ্ত হবে না। আর আমার নবীর মিশন সমাপ্ত না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না। যারা আজকে আমাদের বুকের উপর অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছেন, জানিয়ে রাখি একটা কথা, যে এই দিন দিন নয়, আরো দিন আছে ইনশাআল্লাহ। একটা সময় আসবে, একটাবার যদি আমরা নিজেদের পরিচয়টা পরিষ্কার করতে পারি, একটাবার যদি আমাদের মহিলাদেরকে আমরা বুঝাতে পারি যে আপনারা হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, একটাবার যদি আমরা আমাদের পুরুষদেরকে বুঝাতে পারি যে আপনারা হচ্ছেন খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, তাইলে ইনশাআল্লাহ এই জমিনে কেউ ইসলামের অগ্রযাত্রাকে আটকে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে যেন দান করেন যে আল্লাহর দিনের বিজয় অভিযানে আমরা যেন নিজেদেরকে শরীক করতে পারি। আমরা বলি আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত হাজিরিন, আমার বক্তব্য এখানে শেষ।